My music, inshallah, যদি কোনো মহিলা বোরকা পিন্ধার কারণে দি দিয়ে বলে ভিতরত কোন আছে কোনে জানিব, এইতো পরদূত বরদলাই আছে না তার বউ বহি আছে না তার আর কেউ আছে আত্মীয় স্বজন, এটা তো আমি জানিব নোৱাৰো। এইটো কারণে এইটো অফিস সপন দেখি আছে কি কৈছিল বলে আজমল সাহেব হারোয়ার পিছে ধুবড়ীত মই কি কম ছাব্বিশত গই যদি হারি যায় আজমল সাহেব রকিবুল যদি হারে তো মই ইস্তফা দি দিম, রকিবুল যদি হারিব হারিব নিশ্চয় আমি কমসে কম 70% রিসিপোর্ট পাম, আজির রিপোর্ট যেটু আছে তে ভূপেন বড়াই ইস্তফা দিব লাগিব। আর তার পিছত কই আছে একে মানুষ এজনী মানুষ মগজ উল্টা পাল্টা হয়েছে যে আমি 26ত মই কই চিফ মিনিস্টার হয়ে যাম, এ গরিব সপন দেখি পায়। আমি যদি পলিটিক্সের কারণে আমার মহাপুরুষ আর ডাঙর ডাঙর কোন মানুষের নাম মানুষ লোক লাগে এটা আমার একটা পলিটিক্যাল যুদ্ধ আমি করে আছো। মর একটা অভিযোগ আছে আজি রাতিপুয়ার পড়া মই দেখিছো বরদত বরদলৈ মই একজন পড়ালেখা মানুষ ভাবছিল তেখেত কইছে মই যে হেক্টর লে ঘুরি আছো এইটু বুঝি আগে ভবেশ কলিতা কোন দিন লইছে আমি না জানি, তারপর পিজিসি লইছে লইছে ইতিয়া মই লইছো লইছো এটা উবের সিস্টেম চরে আজি গুয়াহাটিত আছে ডাউন টাউন টাউনত আছে এই সেম গাড়িত আগে রাহুল গান্ধী নামিছে এর আগে মোদী নামিছে তারপর মই কই উঠিছো তো এইটু কি বিজেপির হয়ে গেল নাকি পাগল মানুষ এনেকুৱা মাত মাতি আছে হাজার হাজার গাড়ি চলি আছে এজন মানুষ না এটা ফ্লাইটত মোদীজিও আগে বহিব পারে এটা ইন্ডিগত মই বহি পারবো এটা মই ইন্ডিগত মোর লগত রাহুল গান্ধীও সিটত বহি যাব পারে এটো মতলব কংগ্রেস আমি এক হয়ে গেল নাকি বিজেপি আমি এক হয়ে গেল নাকি পাগলের নিচিনা মানুষবিলাকে পড়ালেখা মানুষ এটা কি হয়েছে আবুল চাবুল বকা আরম্ভ করছে। আমার অভিযোগ হল অকল খালি মুসলমানের এরিয়া টুপি পিন্ধি পিন্ধি গিয়ে আছে আর মুসলমান এরিয়া হিন্দু এরিয়াত না যায় এইটার কারণে মই পরামর্শ দিছো আপনাদের ইচ্ছা যিমান জলদি হয় বুরকা পিন্ধি আমার মহিলাসকলের ভিতর সময় যাও। আমি ইউডিএফে একমাত্র দল যোনে ধর্ম নামত রাজনীতি করে নকরে, কারণ আমি ইউডিএফে কেতিয়াও ময়ো ক্যান্ডিডেট মই হিন্দু ভোট মোরও লাগে, এখানে কোনোদিন মই হিন্দুর কোনো মন্দিরত গই মই হিন্দুর তিলক লগাই কপালত তাত পূজা অর্চনা মই করা নাই, হিন্দুক ভাল পাও মই হিন্দু মানুষের মানে হেৰি উন্নতি বিচারু কোনোদিন মই মন্দিরত গই আঁঠু লওয়া সেবা করা নকরো, গতি এনেই তেওঁলোকৰ ডেভেলপমেন্টৰ কাৰণে যিমান কৰিব লাগে ক'ব লাগে কম বা কৈ আছোঁ, কিন্তু কংগ্ৰেছ আৰু বিজেপি কি কৰে টুপি পিন্ধি হেৰি কৰি মছজিদত গৈ তাৰ ধৰ্ম নামত ৰাজনীতি কৰে কংগ্ৰেছ আৰু বিজেপিয়ে, কিন্তু এ ইউ ডি এফ এটা এনেকুৱা ধৰ্ম নিৰপেক্ষ দল আমি কোনো ধৰ্ম নামত ৰাজনীতি নকৰোঁ কোনোদিন ভোটৰ কাৰণে পূজা নকৰোঁ।